অ্যাকচুয়ালি আমরা আজকের মিটিংটা মেইনলি চা মজদুর ইউনিয়ন ইন্ডাস্ট্রি অনুমোদিত একটা সংগঠন, তারাই অর্গানাইজ করেছে, আমাকে ইনভাইট করেছে। এখানে মেইনলি আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিল বিভিন্ন কমিউনিটির জন্য ডিসকাস হবে, পূজার পরে যাতে আমরা একটা ডেট ফিক্স করবো আমরা জনসংযোগে বেরোব। আর কংগ্রেসের রেজাল্ট আমরা ভালো করেছি, কারণ রাজ্যের মধ্যে 80% বা 70%-এর উপরে আসনে অবশিষ্ট কেন্দ্রে দিতে পারে। আমরা দিয়েছি 9 ডিস্ট্রিক্ট এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, বিশেষ করে গৌরনগর ব্লকে আমরা 100% দিয়েছি। এবং এখানে আমরা আগে থেকে টার্গেট ছিল আমরা ব্লক দখল করব, পঞ্চায়েত সমিতি দখল করব। আমরা এককভাবে 8 সিট পেয়েছি, 13 মধ্যে আমরা কংগ্রেস এখানে পঞ্চায়েত সমিতি দখল করেছি, এবং 20 পঞ্চায়েত ছিল, এর মধ্যে 15 আমরা দখল করেছি। এর মধ্যে মার্ক্সবাদী সঙ্গে বেশ কিছু পঞ্চায়েতে আমরা অ্যালায়েন্স করি, সব জায়গাতে নয়, কেউ একটা ভালো রেজাল্ট হয়েছে। অন্যান্য জায়গায় এরকম রেজাল্ট হয়নি কেন? কৈলা শহরে ভালো হয়েছে, অন্য জায়গাতে হয়নি? আমরা এখানে ডিটারমেন্ট হয়েছি, ডিটারমেন্ট যে আমরা দখল করবই, যত খারাপ পরিস্থিতি আসুক না কেন আমরা মোকাবিলা করব, এই মেন্টালিটি ছিল। এবং সেখানে চিরাচরিত শহরের মধ্যে আর কে স্কুলের ক্যাম্পাসে গ্রুপটা গোনা হয়, কিন্তু এবার করেছে অনেক শহর থেকে 12-14 কিলোমিটার দূরে একটা গণ্ডগ্রামে বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হাই স্কুলে। এটা আমি অনেক ফাইট করেছি, তবু আমরা যেহেতু ডিটারমেন্ট আছি, আমরা কয়েক হাজার কর্মী আমার এখানে মোতায়েন করেছি, চ্যালেঞ্জ করেছি, আমরা জিতেছি। অন্য জায়গাতে কেন হয়নি এটা আমি কমেন্টস করব, আপনি জিজ্ঞাসাবেন যারা চালাই তাদের। আপনি তো একজন সক্রিয় কর্মী। এই জন্য আমি সক্রিয় কর্মী, আমি ওইদিকে মনোনিবেশ করেছি, 2 মাস সাকসেসফুল হয়েছে। না অন্য জায়গায় দলীয় কর্মী সেভাবে কাজ করেনি, জানি না কী হয়েছে, এটা নিয়ে তো আমাদের আলোচনা হয়নি। ঠিক আছে, মজদুর ইউনিয়ন IMTC অনুমোদিত একটা শ্রমিক সংগঠন, তারা আজকে মিটিংটা কল করেছে, আমাকে আমন্ত্রণ করেছে। তো আমরা মেইনলি এর আগেও 2 মিটিং এসে ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি, ওটা নিয়ে আমরা পূজার পরে যাতে আমরা সেই ডিমান্ড নিয়ে ময়দানে নামতে পারি নিয়ে আলোচনা করব। এরপরে মেইনলি এই ইস্যু নিয়ে, এরপরে তারা অ্যারেঞ্জ করেছে বিগত পঞ্চায়েত ইলেকশন, বিধানসভা, লোকসভা, এসব ব্যাপার নিয়ে আমাকেও তারা সম্বর্ধনা দেবে। ওটা তো মেইন না, মেইন হলো আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিলে দিয়ে দাবিটা, এটা মানুষের কাছে নিয়ে যাব আমরা দুর্গাপূজা, এটা নিয়ে আমরা এখানে একটা রূপরেখা তৈরি করব। দাবিটা কি? ডেভেলপমেন্ট কাউন্সিল যে ট্রাইবেলের মধ্যে প্রত্যেকটা কমিউনিটির জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা, নন ট্রাইবেলের আরও 20-25 কমিউনিটির যতগুলো আছে পিছিয়ে পড়া তাদের জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল করা, ওটা ভারতের সংবিধানে প্রদত্ত অধিকার মূলে রাজ্য সরকার করতে পারে। আসামেও তরুণ গগৈ সাহেব যে মুখ্যমন্ত্রী ছিলেন, আসামে সে পিছিয়ে বর্গর জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল করা হয়েছে। ডেভেলপমেন্ট কাউন্সিল মিনস গভর্নমেন্ট একটা কমিউনিটির জন্য 15-20 প্রতিনিধি নিয়ে একটা ডেভেলপমেন্ট কাউন্সিল করলো, এটা 1-2 মাস পরে আবার ইলেকটেড বডি তৈরি করে, যে এরপরে তাদেরকে অফিস দেবে, আর কমিউনিটি ডেভেলপ করার জন্য পরিকল্পনা নেওয়া হবে সরকারি তত্ত্বাবধানে। এই ডিমান্ড আর কি, যেহেতু আমাদের এখানে সবচেয়ে পিছিয়ে পড়া একটা রাজ্য, এখানে সরকারের
পয়সাটা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছে না, সেই জন্য যার যার কমিউনিটির জন্য যদি ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়ে যায় তাহলে মানুষের কাছে সরকারের সুযোগটা পৌঁছতে ত্বরান্বিত হবে। এই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনায় বসছি এবং আমরা সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি হয়ে যাবে, এরপরে পূজার পরে আমরা জায়গায় জায়গায় জনসংযোগ করব।500 ছবি লইলে কমিউনিস্ট পার্টি তারাও ব্যর্থ হয়েছে, তারাও তো করতে পারেনি, বিধানসভার সময় ওরা বেশি সিট নিয়েছে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে ওরা ক্যান্ডিডেট দিতে পারে। আচ্ছা, একটা বিষয় আপনি দেখতে পেয়েছেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা সিদ্ধান্ত হয়েছে এখনও কার্যকরী হয়নি, তবে এই যে সিদ্ধান্ত পাশাপাশি জম্মু কাশ্মীর এবং হরিয়ানাতে নির্বাচন শুরু হয়ে গেছে, কি বলবেন সামগ্রিক বিষয় নিয়ে? জম্মু কাশ্মীর এবং হরিয়ানাতে কংগ্রেস একা সরকার গড়বে, আর জম্মু কাশ্মীরে যা আমরা খবর পেয়েছি খবর নিয়েছি এখানে আমাদের জোট সরকার গঠন বিজেপি পারবে, এবং এক দেশ এক নেশন এটা একটা বিতর্কিত বিষয়, কংগ্রেস পার্টি থেকে এটা এখনও সাপোর্ট করেনি সর্বভারতীয় ক্ষেত্রে, সেটা এটা ডিসকাশন স্টেজে আছে।